এই প্রচণ্ড গরমের পরে যে দুদিন ধরে ঝড় বৃষ্টি হলো তাতে গাছগুলো বেশ নেচে নেচে ক্লান্ত। চারিপাশ শান্ত শিষ্ট হয়ে গেছে, আকাশের রং বদলে গেছে, এখন শুধু মেঘলা আকাশ, আর গাছগুলো এখন শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। খারাপ লাগে শুধু এই বাগানটাকে দেখলে, কত আম ঝরে গেল, কত গাছ ভেঙে পড়ে গেল, কত যে কলা গাছ এখানে মুচকে পড়ে রয়েছে দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু চারিপাশ এখন একদম শান্ত হয়ে গেছে। জানলাটা খুলে রেখেছিলাম, তো যাই হোক ভালো মতো ঘরে ধুলো টুলো হয়েছে, তো কালকেও একটু পরিষ্কার করে দিয়েছিলাম। তা কালকে তো প্রচণ্ড বৃষ্টিও পড়েছে, কালকে সারাটা দিন বৃষ্টি পড়েছে। আর সব থেকে দুঃখের ব্যাপার কি জানো, আমাদের যে এই সামনে যে বাগানগুলো রয়েছে সেই বাগানে আম গাছের কত আম পড়ে গেছে, কতগুলো কলা গাছ মুচড়ে পড়ে গেছে, মানে সেগুলো দেখে এত খারাপ লাগছে যে কতগুলো গাছ চলে গেল এই ঝড়ের জন্য। একটু পরিবেশটা শান্ত হলো ঠিক কথাই, আর এই ঝড় আসার কারণ হচ্ছে কেবলমাত্র আমরাই। এই যে এত গাছপালা কেটে বিল্ডিং তৈরি হচ্ছে, পুকুর বুজে যাচ্ছে, সব কিছুর জন্য কিন্তু দায়ী আমরাই রয়েছি। যাই হোক, ঘর দোর ক্লিন করবো, ক্লিন করবো মানে বেড কাভারগুলোকে চেঞ্জ করব, আর কালকে টুইটিটা করে দিয়েছি, তাই জন্য কালকে রাত্রিবেলায় টুইটি শোয়ার আগে ওরটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন আমাদেরটা চেঞ্জ করে নিচ্ছি। আর এইদিকে দেখি রান্নাবান্না কি করা যায়। প্রান্তিক গেল বাজারে, কারণ কালকে তো প্রান্তিক বাজারে যেতেও পারিনি, কারণ কোনো প্রশ্নই উঠছে না, অত ঝড়ের মধ্যে কেউ বাজারে যায় না, কেন প্রয়োজনও নেই। আর ঝড় বৃষ্টি বা বৃষ্টি হওয়া মানে প্রান্তিকের বেস্ট ফুড হচ্ছে খিচুড়ি, কালকে আমি লাঞ্চে খিচুড়ি বানিয়েছিলাম। তবে আজকে একটু মাছের ঝোলই বানাবো, মাছ আছে তো চাই মাছ টাছগুলোকে রেডি করি, তার আগে একটু বেড কভারটাকে ভাবলাম চেঞ্জ করে যাই। হ্যাঁ শুয়ে পড়েছে লিখতে লিখতে, এত হাওয়া দিচ্ছে তা সত্ত্বেও ফ্যান চালিয়েছিস কেন এত জোরে? কোথায় হাওয়া দিচ্ছে? রান্নাবান্না কমপ্লিট করে কিচেন টিচেন ক্লিন করে ফেলেছি। আজকের মেনুতে শাক ভাজা, এটা পাট শাক, আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর এখানে রয়েছে মাছের ঝোল, ডাটা, আলু, পটল, সব কিছু দিয়ে একেবারে ঝোল করে দিলাম। আর দেখো কালকে এই হারে বৃষ্টি, এই হারে ঝড় হলো, আর আজকে হালকা হালকা রোদ উঠেছে, খুব যে বেশি রোদ উঠেছে তা নয়, কিন্তু গরমটা কিন্তু বেশ ভালোই আছে। ওই গরম ধোসা বানানোর আগে যে তাওয়াটাকে গরম করে না, তারপর জাস্ট একটু জল ছিটিয়ে দেয়, সেরকমই আমাদের অবস্থা এখন হয়ে গেছে। ফেসবুকে একটা পেজ আছে অপরাজিতা বলে, ওর একটা ইনস্টাগ্রাম পেজও আছে, তো আমি সেখান থেকে কন্ট্যাক্ট করে একটা বেড কভার অর্ডার দিয়েছি। বেড কভারটা ভীষণ সুন্দর হয়েছে, পিওর কটনের। হ্যাঁ পিওর কটন বলে একটু এক্সপেন্সিভ, বাট ঠিক আছে পিওর কটন তো। আর প্রচুর ভ্যারাইটি, মানে এই প্রাইসে যে এত রকমের বেড কভার আছে, তো যাই হোক এটা আমি কিনেছি, খুব সুন্দর হয়েছে। স্পেশালি এটা যখন বেডে পাতা হবে না ভীষণ ভালো লাগবে, মানে বেডের মিডিলে এই পাটটা আসবে আর এই পাটটা বর্ডারে থাকবে পুরো বেডে। আর পিলো কভারটা একটা এরকম হয়েছে, আর সাইজটা বেশ বড়, একটা সাইড পিলোর এরকম, একটা সাইড পিলোর হচ্ছে এরকম, বেশ ভালো। যদি কোনো হোয়াইট কালারের বেড কভার থাকে তার সঙ্গে এইরকমভাবে পিলোটা রাখলে কিন্তু খুব ভালো লাগবে। এই পিলো কভারের সাইজটা না আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, কোয়ালিটিটাও ভালো। আর এখানে না চেন লাগানো আছে, এই নয় যে ঢুকিয়ে দিলাম ওপেন থাকলো। অনলাইনে জেনারেলি এই অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব থেকে কিনলে না খুব কম এই জিপারটা পাওয়া যায়। দুইটি ঘরে আমি একটা অ্যামাজন থেকে কিনেছিলাম বেড কভার, তাও বছর দুয়েক আগে, খুব ভালো ছিল ওই বেড কভারটা, এখনও আমি ইউজ করি। ওটা আমি কানাডায় নিয়ে গেছিলাম, আবার নিয়েছি, কারণ ওটা পিওর কটন, ভীষণ সফট, এটা খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক এই বেড কভারটা কিন্তু আমার জন্য নয়, এটা আমি গিফট করবো বলে এনেছি, তো আমার তো খুব পছন্দ হয়েছে। ভাবছি নতুন বাড়িতে যাওয়ার পর এরকম কয়েকটা বেডশিট আমি ওর কাছ থেকে অর্ডার করবো। ওর কাছে শুধু বেডশিট, ওর কাছে টেবিল কভার, তারপর হচ্ছে চেয়ারের কভার, তারপর ব্ল্যাঙ্কেট, থ্রো, দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, আর সব ম্যাচিং করা, তো দেখতে খুব ভালো লাগে। ওদের কার্টেন্সও রাখে ম্যাচিং করা,
তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি যদি নিজের ঘরের জন্য কিনতাম তাহলে হয়তো এই বেস্টটা একটু আরও লাইট কালার, মানে এইরকম স্টাইলের হয়তো কিনতাম, কিন্তু গিফট পারপাসে কিনেছি তো সবারই বাড়িতে আবার লাইট কালারটা অতটা পছন্দ করে না, এই জন্য হালকা একটা বেস্ট কালার আমি নিয়ে নিয়েছি। আর বর্ডারটা এরকম কি ভালো লাগছে না? কি আমার জন্য একটা জিনিস বানিয়েছে তা আবার লেগো দিয়ে, আহ আমার যে কি আরাম লাগছে। কি বানিয়েছিস দেখা? মাসাজার বানিয়েছে, পিঠে এরকম রোল করছে, কি ভালো লাগছে। হাতে কর, হাতে কর, এই হাতে কর, কি আরাম লাগছে রে। এই ঘাড়ে 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 ঘাড়ে, মানে যেখানে ব্যথা হবে এবার টুইটিকে ডাক পড়বে যে টুইটি এখানে ব্যথা করছে একটু মাসাজ করে দিয়ে যায়। আচ্ছা যখন অনেকক্ষণ কাজ করব, করে যখন আমার ঘাড়টা ব্যথা হয়ে যাবে তখন এটা দিয়ে আমার মাসাজ করে দিয়ে যাবে, ঠিক আছে? টুইটি একটা বিশাল কাজ করেছে, ও তো পোকাতে ভয় পায়, সেই জন্য পোকাদের জন্য বাড়ি বানিয়েছে, বিশাল বড় বাড়ি এবং লাক্সারি বাড়ি বানিয়েছে, তাই তো? লাক্সারি বাড়ি বানিয়েছে, দুটো ফ্লোর ব্যালকনি, দুটো ব্যালকনি আছে, বাবার টিভি আছে, আবার টিভিও আছে, সোফা আছে, বাবা সিকিউরিটি জিনিস আছে, ও সিকিউরিটি গার্ডও আছে, একটা এক্সারসাইজের জায়গা আছে, জিমও আছে, এটা জিম, বিয়ে সাবাস, অনেক কিছু রয়েছে। যাই হোক, ঘড়ি, হ্যাঁ মানে অনেক কিছু দিয়ে বাড়িটা বানিয়েছে, কিন্তু বাড়িটা বানানোর পর একটাও পোকা পাচ্ছে না যে ওই বাড়ির ভেতর থাকবে। অনেকক্ষণ ধরে দুপুরবেলা ফেলে রেখেছে যে কেউ ওই বাড়িতে ঢুকছে না, এটা হচ্ছে ওর দুঃখ। সেই জন্য ও একটা বলছে আমাকে একটা পোকা ধরে দেবে, ছোট্ট লাইটের পোকা। তুই ড্যাডির ফোনটা দেখ, কে ফোন করেছে। ছোট্ট লাইটের পোকা ধরেছি, দিয়ে ওর বাড়ির মধ্যে আমি রেখে দিয়েছি। পোকাটাকে কেমন শুয়ে রেখেছিস দেখ। আচ্ছা এইটা হচ্ছে পোকার বেড, কি সব মাথায় বুদ্ধি আসে, হ্যাঁ পোকাদের বাড়ি সত্যি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ইভিনিং বলাও যেতে পারে, অ্যাকচুয়ালি আমরা আর্লি ডিনার করি সেই জন্য। তো যাই হোক, টুইটি টিচার এসেছিলেন তো টিচার পড়িয়ে চলে গেছেন, এখন টুইটি একটু নিজের হোমওয়ার্ক টোমওয়ার্ক করছে, ও একটু ফ্রেশ হলো, ওর নাকি খুব গরম লাগছে, সেরকম এমন কিছু গরম ওয়েদার নয়। তো এখন আমি ডিনারটা বানিয়ে নেবো, কারণ টুইটি যে একটা কম্পিটিশনের নাম দিয়েছে যে মেন্টাল ম্যাথের কম্পিটিশনে, তো সেই জন্য একটা এক্সট্রা ক্লাস এভরি ডে ওর হচ্ছে, সেই জন্য আফটার ডিনারই ওর জেনারেলি করি। তো এই জন্য আজকাল আমাদের একটু ডিনার করতে দেরিও হয়ে যায়, কারণ এমন টাইমে ক্লাসটা শুরু হয়েছে ওটা আমাদের ডিনার টাইম, অন্যদের হয়তো সন্ধ্যাবেলা চা মুড়ি খাওয়ার সময়, বাট আমাদের ওটা ডিনার টাইম। তো যাই হোক, সেই জন্য আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে নিতে। তো আজকে ডিনারে একটা এগ রোল বানাবো, কারণ আটা মেখে রুটি করতে আমার একদম ইচ্ছে করছে না, কারণ সাথে কোনো তরকারি বা কিছুই নেই, বানাতেও ইচ্ছা করছে না। ফ্রিজে পনির রয়েছে, ডিম রয়েছে, কিন্তু আমার সেসব বানাতেই ইচ্ছা করছে না, এক একদিন হয়ে যায় আর কি। অনেক কাজ ছিল, কাজগুলোকে কমপ্লিট করলাম, কমপ্লিট করে এসে আমার এনার্জি পাচ্ছি না ডিনার বানানো, সেই জন্য একটা মাথায় চটজলদি একটা রেসিপি এলো, সেই জন্য ভাবলাম আজকেই ওই রেসিপিটা বানানো যায়। আর আটা দিয়ে আটা মাখতে হবে না, ময়দা মাখতে হবে না, ময়দা আমি খাইও না, আমার বাড়িতে ময়দা নেইও, আটা মাখতে হবে না, রুটি বেলতে হবে না, কিন্তু চটজলদি করে এগরোল বানানো যাবে। তো এগরোল হলে তো টুইটির কোনো কথাই নেই, তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায়। এখানে আমি এগ রোলের বেস্টটা বানানোর জন্য বেসন ইউজ করছি, আর বেসনের মধ্যে একটুখানি সল্ট আর একটু রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি, শুকনো অবস্থায় একটুখানি আমি মিক্স করে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড হয়ে গেলে আমি এখানে নর্মাল ওয়াটার একটু দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নেব, অল্প অল্প করে জল দেবো যাতে ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস না আসে। ব্যাটারটা খুব স্মুথভাবে রেডি হয়ে গেছে, এর মধ্যে একটুখানি বেকিং সোডা আমি অ্যাড করে দিলাম, খুবই সামান্য। আয়রনে প্যানটাকে ভালো করে গরম করে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি, এরপর এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে একটু চিলা টাইপের বানিয়ে নেব। চিলাটা একটু মোটা টাইপের হয়, তবে এই চিলাটা একটু পাতলা করার চেষ্টা করব, আর নর্মাল চিলার থেকে এটা একটুখানি পাতলাও করব। এবার দুপিটটাকে ভালো করে আমি একটু সেঁকে নেব। এইভাবেই এক এক করে আমি এই এগরোলের র্যাপার বলো বা ছেনাগুলোকে বলো এক এক করে রেডি করে নেব, সাইজে একটু বড় করব যাতে সুন্দরভাবে এটা দিয়ে র্যাপ করা যায়।
সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি, কারণ এগটাকে ফ্রাই করব, সেই জন্য এগটাকে প্যানের মধ্যে দিয়ে এরপরই এর ওপরে অ্যাড করে দেবো যে বানিয়ে রাখা ছিলাটাকে। দিয়ে ভালো করে প্রেস করে নেব, আর ব্যাস সুন্দরভাবে র্যাপ হয়ে যাবে, র্যাপ হওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর আমি হোমমেড না এখানে কোরিয়ান্ডার লিভস এবং পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানিয়েই রাখি, সেই চাটনিটাকে আমি অ্যাড করব খেতে, কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করো। আর ভালো করে মিক্স করে নেবো, এবার যার যেরকম ভালো লাগে আর কি। আমি একটুখানি কেচাপ দিয়েছি, টমেটো কেচাপ, এটা মার্কেট থেকে কিনে আনা কেচাপ, সেজন্য খুব কম পরিমাণে ব্যবহার করলাম। আর এখানে কিউকাম্বার, আনিয়ন, একটু ব্ল্যাক পেপার আর গ্রিন চিলি কাট করে রেখেছি, আর একটু লেবুর রসও অ্যাড করে দিয়েছি। সব কিছুকে ভালো করে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটা ফুড র্যাপার পেপার দিয়ে আর কি এটাকে র্যাপ করে নেব একদম দোকানের মতন করে, যাতে খেতে একদম অসুবিধে না হয়। ভালো করে র্যাপ করে নিলে আজকে আমার উইদাউট আটা, উইদাউট ময়দা এগ রোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। ভীষণ টেস্টি আর হেলদি একটা অপশান, এটা বাচ্চাদের টিফিনেও দিতেও পারো, খুবই ভালো একটা টিফিন। তো চলো এখন আমরা এটাকে এনজয় করি। কেমন হয়েছে কি বল? দারুণ লাগছে, দারুণ লাগছে। প্রান্তিক আগে খেয়ে নিয়েছে, কারণ প্রান্তিকের ফল শুরু হয়ে গেছে, সেই জন্য প্রান্তিকগুলো আমাকে আগে দিয়ে দাও। আর টুইটি ক্লাস চলছে, তো ক্লাসটা শেষ হলো তারপরেই আমরা খেতে বসেছি। যাই হোক, সেই আমি আমি ভীষণ সফট হয়েছে, মানে ময়দা বা আটা ইউজ করলে যে একটা শক্ত শক্ত ব্যাপার হয়ে যায় না, এই জিনিসটা একদম না, ভীষণ সফট হয়েছে, ভেরি টেস্টি। তো তোমরা ট্রাই করো, এটা ভীষণ হেলদিও বটে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো মুখে ভর্তি। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। Bye-bye. Bye-bye. See you in next video. Bye.